ধরো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক গুলো শিখলাম, ধরলাম আমি সি শিখলাম, মেবি অল্প একটু সি প্লাস প্লাসও জানি, তারপরের কিছু একটা ধাপ ইফতেখার ভাই হালকা একটু হিন্টস দিছে, এই জায়গাটা আমি তোমার কাছ থেকে একটু এমফাসাইজ করতে চাই যে তুমি যখন একটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলা, এটার ভিতরে বেসিক অপারেশনগুলো তুমি জানলা এবং ওখানে কিছু সিম্পল একটা ছোটখাটো একটা যে সংখ্যা যোগ করা বের করা, মেবি তুমি প্রাইম নাম্বার পেলিনড্রম এগুলো কিছুটা বুঝো বা এগুলো করতে পারো, নেক্সট লেভেলে যাওয়ার জন্য তোমার কি করা উচিত? একটা হচ্ছে তোমার কিছু লার্নিং এর একটা পার্ট আছে, তোমাকে বিভিন্ন জিনিস শিখতে হবে, কিছু নাম আমাদের ইফতেখার ভাই বলছে, এবং এই লার্নিং এর পাশাপাশি জিনিসটা প্রবলেম সলভিং এর সাথে মিক্সড করার স্ট্র্যাটেজিটা তুমি কিভাবে করছিলা বা অন্য কেউ যদি করতে চায় তার কি করা উচিত? আমার মনে হয় যে এই বেসিকটা শেখার পরে একটু কন্টেস্ট দেওয়া শুরু করা উচিত কোড ফোর্সেসে। কোড ফোর্সেসে কিছু ইজি কন্টেস্ট আছে, যেমন ডিফ থ্রি বা ডিফ টু, এগুলো ইউজুয়ালি একটু ইজিয়ার লেভেলে কন্টেস্ট। তো এগুলো যদি দেওয়া শুরু করা হয় তো তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি পারতেছি না। তো আমি যেগুলো পারতেছি না তো সেগুলো কি এডিটোরিয়ালও থাকে, তো এডিটোরিয়াল আমি পড়ে নিলে আমি বুঝবো যে আমার কি কি আরো করতে হবে। তো এভাবে আর কি আগানো শুরু করা যায় আর কি, আমার মনে হয় এটাই মনে হয় বেস্ট ওয়ে। ওকে, তো নওশিন আপুর কাছে প্রশ্ন, যে নওশিন আপু যদি হচ্ছে আমরা একটু প্রবলেম সলভিং করলাম, তো একটা জায়গায় দেখা যায় যে আমরা যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে যাই টিমের সবাই কিন্তু সেম জিনিসে দক্ষ হয় না, কেউ একজন হয়তো এই টাইপের জিনিসে ডাটা স্ট্রাকচারে, কেউ হয়তো জিওমেট্রিক প্রবলেম বা অন্য কিছু একটাতে, এক একজন একটা স্পেশালাইজেশন হয়। সো আমরা সেকেন্ড স্টেপটা পার হইলাম, ইফতেক অপূর্ব ভাইয়ের সাজেশন অনুসারে আমরা আর একটু প্রবলেম সলভিং করলাম, মেবি একটু ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখলাম, এখন আমি কেমনে বুঝবো যে আমার এই দিকে স্পেশালাইজেশন দরকার? এবং এই স্পেশালাইজেশন কিন্তু এটা ইটস বিয়ন্ড মাই একাডেমিক কোর্স, আমি যখন এক দেড় মাস দুই মাস বা তিন মাস আমি যখন প্রবলেম সলভিং করে ফেলবো, এখন আমার একাডেমিক পড়াশোনার লেভেলটা অলমোস্ট ডিসকানেক্টেড হয়ে গেছে, তার মানে আমাকে অনেক বেশি সেলফ স্টাডি করতে হবে, কারণ এই জিনিসগুলো তোমাকে হয়তো মানে কোনো কোর্সে দেখাবে না। সো তুমি যখন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশন মেবি স্পেস কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি ধরে ফেলছো, ধরে ফেলে কিছু প্রবলেম সলভ করে ফেলছো, এর থার্ড লেভেলে উঠতে গেলে তোমার কিভাবে বুঝবা তুমি কোন দিকে ফোকাস করতে হবে এবং সেই লার্নিংটা কিভাবে তুমি ধরবা সেই সম্পর্কে একটু ধারণা দাও। আচ্ছা, হ্যাঁ, আমি যখন কিছু শিখে যাব এরপর তো আমি কিছু প্রবলেম সলভ করতে পারবো, এরপর হচ্ছে আমি আসলে দেখবো যে আমি আসলে কোন ধরনের প্রবলেম সলভ করতে পারতেছি আর কোন ধরনের প্রবলেম সলভ করতে পারতেছি না। তো যেই ধরনের প্রবলেমগুলো আমি সলভ করতে পারতেছি না ওগুলো আমি কেন সলভ করতে পারতেছি না, তার মানে হচ্ছে আমার কিছু জায়গায় ঘাটতি আছে। তো কোন কোন জায়গায় ঘাটতি আছে, হয়তো আমি হয়তো আমি ডেটা স্ট্রাকচারের প্রবলেম ভালো সলভ করতে পারতেছি বাট নাম্বার থিওরির প্রবলেম সলভ করতে পারতেছি না, তার মানে হচ্ছে আমার নাম্বার থিওরি নিয়ে একটা ঘাটতি আছে। তখন হচ্ছে আমি হয়তো ওখানে ফোকাস করলাম অ্যান্ড ওখানে হয়তো আরো কিছু জিনিস শিখলাম অ্যান্ড কিছু হয়তো ইমপ্রুভমেন্ট করলাম বা হয়তো ওখানে হচ্ছে প্র্যাকটিসের এফোর্টটা একটু বাড়ায় দিলাম। মানে আমি সবসময় ট্রাই করব নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু আলাদা কিছু করার, কারণ এক ধরনের প্রবলেম করতে করতে দেখা যায় আমাদের একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয়ে যায় যে আমরা এরপর ওই ধরনের প্রবলেমই করতে চাই আর ওই ধরনের প্রবলেমই সলভ করতে পারি, ওটার বাইরে হচ্ছে আর পারি না। সো এটাই যে সবসময় ট্রাই থাকবে যে নিজের কমফোর্ট জোনের বাইরে একটা প্রবলেম সলভ করা।